আবার উত্তপ্ত ময়না, তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত এক। সংবাদের শিরোনামে বারংবারই উঠে আসে পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাগচা গ্রাম পঞ্চায়েতের নাম। বাগচার গোবরদানের দেবদাস মাঠ এলাকায় দুই দলের সংঘর্ষ। বিজেপির অভিযোগ, পেশায় ট্রেকার চালক বিজেপি কর্মীকে দুবরাজপুরের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য এবং কর্মী সমর্থকরা ব্যাপক মারধর করে। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। আহত ওই ব্যক্তিকে বিজেপি কর্মী বলে জানা গিয়েছে। স্থানীয়রা উদ্ধার করে ময়না হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীকালে অবস্থার অবনতি হওয়ায় তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত ওই ব্যক্তির নাম উজ্জ্বল মণ্ডল, বাড়ি সবঙ্গের দুবরাজপুর এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আমার বাড়ির লোক ডাকতে গেলে খুব কান্নাকাটি করে, আমি ছুটে এলাম। আমি কি ঘটনাটাকে নেতম উজ্জ্বলকে মারধর করেছি। আমি কোথায় না, মিঠাপুকুর থেকে একটু উত্তর সাইডে। আমি কি ব্যাপারটা, তো আমি তাহলে কে ফোন করলো না, এরকম একজন অচেনা লোক, সে বলছে তো তুমি উজ্জ্বলের বাড়ির লোক, এটা উজ্জ্বলের ঘরের ফোন না। হ্যাঁ, এরকম উজ্জ্বলকে প্রচুর হারে মারধর করেছে টিএমসির লোক। আর তোমরা তাড়াতাড়ি চলে আসো, তাকে ময়নাতে লে সবকারকে নিয়ে চলে আসি আমরা কোনোরকম তাকে তাড়াতাড়ি। আপনাদের নেতৃত্বদেরকে জানিয়েছেন, বিজেপি যারা নেতৃত্ব আছেন? হ্যাঁ, জানানো হয়েছে। আমি তো ততটা যাই হোক বলতেই পারিনি, আমি তো ছেলে কি সন্ত্রাসের মধ্যেই। নাম এবং পরিচয়? আপনার নাম? আমার নাম গোকুল মণ্ডল। আর উজ্জ্বল? উজ্জ্বল আমার ছেলের নাম, উজ্জ্বল মণ্ডল। আমার বাড়ির দুর্গা।